রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো কাপড় ব্যবসায়ীদের কষ্টে ভরা আর্তনাদ এখন আর নতুন কিছু নয়। তবে এ ধরনের ঘটনা এড়াতে সরকার তদন্ত কমিটি গঠনের পাশাপাশি সব মার্কেট ও শপিং মলগুলোতে পরিসংখ্যান করে কোনটি ঝুঁকিপূর্ণ আর কোনটি ঝুঁকিপূর্ণ না তার তালিকা প্রস্তুতে মাঠে নেমেছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় গাউসিয়া মার্কেটে পৌঁছান ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর একটি প্রতিনিধি দল। মালিক সমিতির সাথে রুদ্রদ্বার বৈঠক শেষে পুরো ভবনের আংশিক ঘুরে দেখেন, পরে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে, তুলে ধরেন ভবনের সার্বিক অবস্থা। ছয়টা সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায় এবং নিচে নামা যায়, এটা মার্কেটের জন্য ভালো। কিন্তু এই সিঁড়ি দিয়ে ওঠার সময় যদি সিঁড়ির কার্নিশে কোনো দোকান থাকে সেটা কিন্তু বিপজ্জনক। আর এদিকে ভবনটি ঝুঁকিপূর্ণ কিনা তার ব্যাখ্যা দেন ফায়ার সার্ভিসের উপপরিচালক বজলুর রশিদ। ঝুঁকি এখনো শেষ হয়নি, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কেবলগুলো যেভাবে অবস্থায় আছে অবস্থান করছে, যদি কোনো সমস্যা হয়, অগ্নিকাণ্ডের কোনো সমস্যা হয়, তাড়াতাড়ি আগুনটা স্প্রেড করে যাবে। তবে সব ত্রুটি দ্রুত নিরসন করা হবে বলে জানালেন গাউসিয়া মার্কেটের মালিক সমিতির সভাপতি। আমরা কিন্তু পূর্ণভাবে ইলেকট্রিকের যে কাজটা আছে 100-100% আমরা সমাধান করছি। আর এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। বঙ্গবাজারে বিরাট একটা অগ্নিকাণ্ড হচ্ছে, ব্যাপক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো ওখানে ব্যবসায়ীদের বিষয়টি লক্ষ্য করে তাদের জিডি সুবিধাটি আমরা ওখানেও একটা বুথ খুলেছি আজকে। এখানেও আপনারা জানেন যে প্রচুর মানুষ সমাগম হবে, এই ঈদ মার্কেটে মানুষের ব্যস্ততা বাড়বে, ক্রেতা বিক্রেতা অসংখ্য মানুষ এখানে সমাগত হয়। এখানে দেখেন না প্রচণ্ড ভিড়, রাস্তায় প্রচুর ভিড়, আমরা এখানে সার্ভিস দিচ্ছি, পুলিশ সার্বক্ষণিক এখানে দায়িত্ব পালন করছে। তবে আর যেন এমন দুর্ঘটনা না ঘটে সেজন্য ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করার দাবি সর্বমহলের। আবু সদপু, মাই টিভি, ঢাকা।